আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটা হচ্ছে, আজকে আমি ফুলকপির কোরমা রান্না করব। তো ফুলকপির কোরমা আমি কীভাবে রান্না করব, আমার কী কী উপকরণগুলো লাগবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমি কীভাবে ফুলকপির কুরমা রান্না করি। এটা একদমই আমার হাতের রান্না, আমি কোনো ইউটিউব দেখে বা কারোরটা দেখেই করি নাই। আমি এই ফুলকপির কুরমা আগেও রান্না করছি, বেশ অনেক কয়বারই করছি, তো এবছরে এখনও করা হয় না। এবার মানে এই প্রথম ফার্স্ট করতেছি এবছরে। মানে প্রতি শীতের সিজনে তো সেই মানে ফুলকপি আসে, মানে শীতের সবজিগুলো আসে, তো আমার দেখা যাচ্ছে যে ফুলকপির কুরমাটা আমি করি। তা আমি আজকে চিন্তা করলাম যে যেহেতু আমি করি বা আজকে করতেছি, তো আমি আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে হচ্ছে ভিডিও চালু করা। তো আপনারা দেখতে থাকেন, যদি আমার ফুল যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে হলেও লাইক করে দিবেন। লাইক না দিয়ে যাবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলো দেখেন বলেই আমি ভিডিও করি, আপনাদেরকে ভালো মানে আপনাদের কাছে ভালো লাগে বলে আপনারা দেখেন, আর আপনারা দেখেন বলেই আমার ভালো লাগে, যার কারণে আমার ভিডিও করা। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। দেখার পর আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে জানাবেন। তো ঠিক আছে, আর কথা না বাড়ায়া দেখায় আমি কি দিয়ে দিয়ে করতেছি। এখানে হচ্ছে এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে নিচ্ছি আমি তিনটা সাদা এলাচ নিছি, দারচিনি নিছি 3 টুকরো, 2টা লবঙ্গ, ছোট ছোট 3টা তেজপাতা, আর এখানে আছে পেঁয়াজকুচি, এই যে আলু। আলুর পরিমাণটা আমি একটু কম নিয়েছি, যেহেতু আমার ফুলকপিটা একটু বেশি নিয়ে নিয়ে মানে নিয়ে ফেলছি, সেই কারণে এই যে ফুলকপিটা আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আর এখানে আছে আদা রসুন পেস্ট, আমি এটা নামায় রাখছি ফ্রিজ থেকে। তো আমি এগুলো উপকরণ দিয়ে মানে শুরু করতেছি, সাথে থাকেন আপনারা, দেখতে থাকেন। আর আমি এখন হচ্ছে ফুলকপিগুলো একটু ভেজে নিব। তো একটু ফুলকপি ভাজা হয়ে গেছে আমার, যে ফুলে কয়েকটা আছে এটা একটু বেশি ভাজা হয়ে গেছে। ভাজা শেষ, এখন আমি বসাবো। আরেকটা জিনিস সেখানে বলে দেয় নাই, যেখানে আমার লাগতেছে কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা, আর আস্ত জিরে কয়েকটা, মানে অল্প কয়েকটা আমি তেল যখন চুলায় দিব গরম হওয়ার জন্য, তেজপাতা, তারপর এলাচ, দারচিনি, যেগুলো ওইগুলোর সাথে জিরাগুলো, আস্ত জিরেগুলো দিয়ে দিব ফ্লেভারের জন্য। জাস্ট আমি এটা দিই, সেই জন্য আমি আস্ত জিরে কয়েকটা দিয়ে দিব। তো চুলাতে কড়াই বসাইছি, কড়াইটা গরম হতে থাক। আমার মানে যা যা আমি এই ফুলকপির কুরমোতে যা যা দিব সব কিছু এখানে আছে, সব উপকরণই এখানে আমার আছে। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে তেলটা দিয়ে দিব। এখন যে তেলের পাশাপাশি আমি মশলাগুলো দিয়ে দিব আগে। একটু ভালো হলে আস্ত জিরেটা দিব, তারপরে আমি পেঁয়াজগুলো দিব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিব এখন। এটা ভাজা মানে পেঁয়াজটা একটু ভাজা হবে, যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর ভিতরে একটু পানি দিব। দেওয়ার পরে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আর এই ফুলকপির কোরমাটা তো আমার কাছে খুবই ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে।
তো আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতেছি। যদি আমার ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। ট্রাই করার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে না ভালো হয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটা রান্না শেষ, এটা লাস্ট দেওয়া, মানে যদি আপনারা একটু ঘি দেন তাহলে হয় কি আরও ভালো লাগে খেতে। তো আমার কাছে এখন ঘিটা নেই, মানে নাই, আমি দিব না। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসছে তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এক একে সবগুলো মশলা আমি দিয়ে দিব, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নিব, একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে। ঢাকার পরে কষানোর পরে আমি আলুগুলো দিব। তো আমি আলুটা দিচ্ছি, একটু কিছুক্ষণ হলো, আর কিছুক্ষণ আলুটা আমি কষাবো ভালোভাবে আলু, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আলুটা একটু ভালো করে কষানোর পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিব, কারণ ফুলকপিগুলো তো আগের থেকে ভেজে রাখছি সেজন্য হচ্ছে একটু দেরিতে দিচ্ছি। তো আলু কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। তবে এখন তো ফুলকপির সিজন, ফুলকপি অনেকে অনেকভাবে রান্না করে খায়, অনেকে পাকোড়ও বানায় খায়, অনেকে ভাজি তরকারি অনেক রকম করেই খায়। তো আমি বিশেষ করে ফুলকপির সিজনে এই ফুলকপির কুরমা আমি বানাই অবশ্যই। আমার কাছে ভালো লাগে, আর কার কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো রান্না হয়ে গেছে, ফুলকপির কোরমা রান্না হয়ে গেছে। তো এই তো আমার হয়ে গেছে, নামায় ফেলছি ফুলকপির কোরমা রান্না। এই যে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, সেই জন্য ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না। আর ফুলকপিগুলো আমি একটু পরে দেওয়ার কারণ এটাই, যেহেতু ফুলকপিটা নরম ভেঙে যেতে পারে, তো ফুলকপিটা যেন আস্ত আস্ত থাকে সেজন্য আমি আলুটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ফুলকপিটা দিচ্ছি। তো অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমার মানে বাটিটা, সরি, ঝুলটা একটু বেশি শুকায় লাগছি, তার জন্য দেখা যাচ্ছে না, মানে আর একটু মাখা মাখা থাকতো তো একটু বেশি টান, মানে টেনে গেছে ঝোলটা, তারপরও ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিব, ভিডিওটা আর বেশি লম্বা করব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।